পাতা চাটনি বানাবো, তার জন্য লাগবে টমেটো, ধনে পাতা, লেবু, কাঁচা লঙ্কা, রসুন, লবণ। এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তার জন্য নেবো রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পরিমাণ মতো লবণ। সামান্য জল অ্যাড করলাম, আবার আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প বিট লবণ আর লেবুর রস দিয়ে মিশিয়ে নেব। ধনে পাতা চাটনিটা রেডি।